Hello everyone, Assalamualaikum. This is Sumaiya Islam Mono and welcome to another brand new video. আজকে ভিডিওতে তোমরা আর্টিকেলের লাস্ট পার্টটি দেখতে পাবে এবং আমার চ্যানেলে আরো দুটো ভিডিও আছে about article. So যারা এখনো ওই দুটো ভিডিও দেখোনি অবশ্যই অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখে নিবে, তাহলে তোমাদের পুরো বিষয়টা বুঝতে খুবই সহজ হবে। আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, অথবা তোমরা যদি আমার গ্রামারের প্লেলিস্টটা চেক করো তাহলে সেখানেও দেখতে পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, সো ইয়া, আজকে আমরা আলোচনা করছি আর্টিকেলের একেবারে লাস্ট পার্ট নিয়ে। সো চলো দেখি এই পার্টে আমরা ঠিক কি কি বিষয়ের উপরে ফোকাস করতে যাচ্ছি। ওকে, তো দেখো, ইউজ অফ এ অ্যান্ড অ্যান আমরা স্পেসিফিক করে আজকে শিখব এই পার্টে, যে কোথায় আমরা এ ব্যবহার করছি, কোথায় আমরা অ্যান ব্যবহার করছি। খেয়াল করো এক নাম্বারটাতে, সাধারণত এক মিনিট আমি তোমাদের, ওকে, এক নাম্বারটা খেয়াল করো, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ অ্যান্ড ভাওয়েলের পূর্বে অ্যান বসে। যেমন এ হ্যান, এ বুক, এ পেন, অ্যান অ্যাপেল। এ হচ্ছে ভাওয়েল, অ্যান এগ, অর অ্যান অরেঞ্জ। ওকে, এই যে দেখো, তাহলে ঠিক মানে রুলসটা খুবই ইজি, যে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ আর ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আচ্ছা, শব্দের শুরুতে যদি এইচ থাকে, কি থাকবে? এইচ থাকে অ্যান্ড, আচ্ছা এইচ থাকে অ্যান্ড, এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে কি বসতেছে? এ বসতেছে। এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, কিন্তু এইচ এর উচ্চারণ ও অথবা অন্য কোনোটার মতো হলে তার পূর্বে এন বসবে। ওকে, যেমন এইচ দিয়ে আমরা যদি এরকম হয়, হর্স, এইচ এর উচ্চারণ খেয়াল করো ভালো করে, হর্স এইচ এর মতোই, তাহলে কি বসাচ্ছি? এ বসাচ্ছি। বাট এইচ এর উচ্চারণ যদি আমরা এইচ এর মতো না হয় ও অথবা এর মতো হয়, লাইক অনেস্ট, আওয়ার, ঠিক আছে, তাহলে আমরা এন বসাচ্ছি। এই যে খেয়াল করে দেখো, এ হর্স, এন হিস্টোরিয়ান, এন অনেস্ট ম্যান, এন আওয়ার, ঠিক আছে। ওকে, এবার দেখো, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসবে। আচ্ছা, যেমন এই যে এ ইউ, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ এর মতো হচ্ছে, খেয়াল করো ইউ এর মতো যদি উচ্চারণটা হয়, এই যে ইউ এর মতো যদি আমরা উচ্চারণটা করি, আমি একেবারে হাইলাইট করে দিচ্ছি, ইউ এর মতো উচ্চারণ করলে অবশ্যই এ বসাবো। এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, হ্যাঁ, এ ইউজফুল মেটাল। ওকে, তো সেই ক্ষেত্রে এ বসতেছে ভাওয়াল থাকা সত্ত্বেও। ওকে, আচ্ছা, এখন দেখো পরবর্তীটাতে চলে যাই। আচ্ছা, ও দিয়ে গঠিত শব্দ, হ্যাঁ, এখন আমরা করব হচ্ছে ও দিয়ে গঠিত শব্দের ক্ষেত্রে। ওকে, ও দিয়ে যদি গঠিত শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসবে। ও দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলোর পূর্বে আমরা কি বসাবো? এন বসাবো, বাট ওয়ান এর পূর্বে শুধুমাত্র এ বসাবো। খেয়াল করে দেখো, যেমন এন ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, ওকে, অ্যান অরেঞ্জ। এইখান থেকে দেখো, এ ওয়ান চাকা নোট, খেয়াল করেছো? এ ওয়ান চাকা নোট, এ ওয়ান আইড ম্যান, ঠিক আছে। তাহলে আমরা ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসাবো, শুধুমাত্র ওয়ান যদি থাকে তার পূর্বে এ বসাবো। আচ্ছা, পাঁচ নাম্বারটা আমরা খেয়াল করি, পাঁচ নাম্বারটাতে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথমে অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তার পূর্বে অ্যান বসবে। কিন্তু অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি প্রথম অক্ষরটি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, তার পূর্বে এ বসবে। আর যদি এই যে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন দেখো, অ্যান এমবিবিএস, ওকে, অ্যান এমবিবিএস, অ্যান এফ সিপিএস, অ্যান এম এ,
এ বি এ, ওকে বি এ, তো এটা মানে কনসোনেন্টের মতো উচ্চারণ না, বি এ, এই জন্য এ বসতেছে, বিএসসি, ঠিক আছে, এ বিএসসি, ওকে, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা এই, হ্যাঁ, এবার আমরা আদার্স ইউজ অফ এ এবং এন নিয়ে আলোচনা করব। আমি আবারও পেন নিয়ে নেই, এভাবে পড়ালে আই থিঙ্ক তোমাদের জন্য দেখতেও সুবিধা হয়। ওকে, সো খেয়াল করে দেখো যে এক জাতীয় শব্দ, এক জাতীয় শব্দ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, যেমন এ টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল, ঠিক আছে, এই যে প্রাণীদের মধ্যে টাইগার জাতকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট, এখানে এ টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল, ওকে, আচ্ছা, কারণ সব টাইগারই ডেঞ্জারাস, কোন টাইগার খুব ভালো দেখবে মানুষ গেলে তাদেরকে আদর করতেছে এমন হয় না, ঠিক আছে, বা ওই যে হরিণ দেখলে যে চুপ করে বসে থাকবে কোনো টাইগার, এমন না, বাট এটাকে সবগুলোই ডেঞ্জারাস, এই জন্য এক জাতীয় শব্দকে বোঝানোর জন্য আমরা এখানে কি বসাচ্ছি, এ অথবা অ্যান, ওকে, আচ্ছা, এবার দেখো এক একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য তার পূর্বে এ অথবা অ্যান বসে। হি বট অ্যান অরেঞ্জ, আমরা এমনিও জানি যে অরেঞ্জের আগে কি হবে, অ্যান হয়। হি লিভস ইন আ টাইনি রুম, রুমটা কিরকম, টাইনি রুম, ওকে, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য, রুম যেহেতু বস্তু, সো হি লিভস ইন আ টাইনি রুম, ওকে। এখন দেখো সমজাতীয় কিছু, দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশের জন্য সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, যেমন বার্ডস অফ আ মানে সরি বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, অর ক্রিমিনালস আর অফ এ অথবা দ্য সেম ক্যারেক্টার, ওকে, এ ক্যারেক্টার অর দ্য সেম ক্যারেক্টার, ওকে, হি সরি দে আর লিভড আ ফার্মার, খেয়াল করে দেখো দে আর লিভড এ ফার্মার, অর্থাৎ সমজাতীয় কিছু, দ্য সেম অর দ্য সার্টেন কিছু বোঝানোর জন্য ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গল কমন নাউনের পূর্বে আমরা এ অথবা অ্যান ব্যবহার করছি। এখানে দেখো ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার, অর কি এটা মানে অফ আ ক্যারেক্টার মানে লাগে এদের একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, সেম ক্যারেক্টার আছে ক্রিমিনালসদের, তাই না, ক্রিমিনালসদের কিন্তু সেম টাইপের ক্যারেক্টার আছে, ওকে ওকে। নাও এবার আরো কিছু আমরা দেখে ফেলি ইউজ, যেটা হচ্ছে এ এবং অ্যান বসবে, ফিউ, লিটল, পেন্সিলটা নিয়ে নেই, ওকে, সো দেখো ফিউ, ফিউ, লিটল, গুড মেনি, লটস অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, মাঝে মাঝে মেনি এর পরে এ অথবা অ্যান বসে। খেয়াল করে দেখো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, ওকে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, তাই না, আচ্ছা, কিন্তু দেখো এটা কিন্তু প্লুরাল, তোমাদের মনে হতেই পারে যে প্লুরালের আগে এ কেন বসালাম, বাট এই ওয়ার্ড গুলো খেয়াল রাখতে হবে, ফিউ, লিটল, গুড মেনি, লটস অফ, গ্রেট মেনি, গুড ডিল, এগুলোর পূর্বে প্লুরাল থাকা সত্ত্বেও এ অথবা আমরা এন বসাবো। দ্য লাইব্রেরি হ্যাজ আ লট অফ বুকস, দ্য রিচ ম্যান হ্যাজ আ গুড ডিল উইথ মানি, মেনি আ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, ওকে। তারপরে দেখো এ সংখ্যাবাচক শব্দ, পাঁচ নাম্বারটা খেয়াল করো, সংখ্যাবাচক শব্দ, যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে কি বসবে, এ বসবে, ওকে, খেয়াল করতে হবে, আচ্ছা, ডজন দিয়ে কিন্তু অনেকগুলা বোঝায়, তাই না, ওকে। এখন দেখো এটা এক্সাম্পল দেখে ফেলি, ওকে, সো আমরা চলো এবার আমরা পরবর্তী রুলসটা দেখে ফেলি, যে সিঙ্গুলার কমন নাউন যেমন কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর এর পূর্বে এ অথবা অ্যান বসে, যেমন হি ইজ রাদার আ জেন্টলম্যান, ওকে, রাদার এর পরে এ বসছে, আবার ইউ আর বাট আ চাইল্ড, তাই না, তুমি কিন্তু মানে লাইক চাইল্ড, শিশু,
ওকে, মিস্টার মিসেস স্মিথ ইত্যাদি পূর্বে এ অথবা এন বসে, লাইক এ মিস্টার আশিক কলড ইন হিজ হাউস, এ মিসেস হাবিবা সাউট হিজ হেল্প। ওকে আচ্ছা, এবার দেখো আমরা ইউজ অফ এক্স মানে হচ্ছে একটা ক্রস, লাইক ক্রস বোঝানোর জন্য আমি ইউজ করছি। ইউজ অফ ক্রস মানে কোনো আর্টিকেল ইউজ হবে না, প্লেন যাচ্ছে। ওকে, সো ইউজ অফ ক্রস অথবা এ বসতেছে নাকি এন বসবে নাকি দা বসবে, সো এটার রিলেটেড যে রুলসগুলো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, পারসন অথবা প্রিপোজিশন, এই টাইপের রুলসগুলো হবে এখন। খেয়াল করো, সাধারণত পেন্সিল, ওকে, সো দেখো সাধারণত আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বা ভার্বের বিফোর মানে আগে কোনো আর্টিকেল ইউজ করি না, ঠিক আছে? এগুলোর আগে আমরা সাধারণত আর্টিকেল ইউজ করি না। যেমন ফাহিমা ইজ ব্রিলিয়ান্ট, এখানে আমরা অ্যান দা এগুলো দিই না সাধারণত। কিন্তু অ্যাডজেক্টিভ যদি নাউন হিসেবে বসে তবে তার আগে বা তার বিফোরে আমরা দা ইউজ করি। যেমন শি অলওয়েজ হেল্পস দা পোর, ঠিক আছে? এখানে পোর কিন্তু ইন আ সেন্স আর্টিকেল, বাট তার আগে এই পোরটা আবার এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, এই জন্য এর আগে মানে বিফোর বা পূর্বে আমরা দা ব্যবহার করছি। ওকে, ভার্ব যদি নাউন হিসেবে বসে তবে তার আগে বা বিফোর আমরা এ অথবা অ্যান ইউজ করি। যেমন দেখো, শি এভরি ডে গোজ আউট ফর আ ওয়াক ইন দা মর্নিং, ঠিক আছে? হাঁটার জন্য যায়, ফর আ ওয়াক, এখানে ভার্বটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, সো এই কারণে আমরা এ ব্যবহার করছি। ওকে, এরপরে দেখো প্রপার নাউন, প্রপার নাউনের সাথে অ্যাডজেক্টিভ বসলে আমরা ওই অ্যাডজেক্টিভ এর দা ইউজ করি, অ্যাডজেক্টিভের আগে দা ইউজ করি। যেমন আকবর, আকবর দা গ্রেট ওয়াজ অ্যান ইম্পেরিয়র ই অফ দিল্লি, সো এখানে আকবর প্রপার নাউন অ্যান্ড গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রপার নাউনের সাথে অ্যাডজেক্টিভ যদি বসানো হয় তাহলে ওই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা ব্যবহার করছি। আকবর দ্য গ্রেট ওয়াজ অ্যান ইম্পেরিয়র অফ দিল্লি। ওকে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এর সাথে অফ দা টু থাকলে অ্যাডজেক্টিভের বিফোর বা আগে আমরা দা ব্যবহার করছি। বিনা ইজ দ্য ইয়াঙ্গার অফ, ঠিক আছে, ইয়াঙ্গার অফ দা টু গার্লস, এই যে অফ দা টু গার্লস, এই টাইপের থাকলে এই যে দেখো অ্যাডজেক্টিভের বিফোরে আগে আমরা কি বসাচ্ছি, দা বসাচ্ছি। এরপরে দেখো ডাবল কম্পারেটিভ থাকলে আমরা উভয়টির সাথে দা ইউজ করি। ডাবল কম্পারেটিভ, যেমন দ্য হায়ার উই ফ্লাই দ্য হার্ডার উই ফল, দ্য মোর দ্য মেরিয়ার। ওকে, সো এখানে ডাবল কম্পারেটিভ আছে, আমরা এখানে উচ্চতা সাথে আমরা কম্পেয়ার করছি আবার কঠিন। দ্য হায়ার উই ফ্লাই দ্য হার্ডার উই ফল, ওকে, সো এখানে আমরা ডাবল কম্পারেটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা দা ইউজ করছি। ওকে, চলো এবার আমরা আরেকটু রুলস এর দিকে যাই। অঙ্গ বোঝাতে মানে লাইক পার্টস অফ বডি, অঙ্গ এর সাথে যদি সাধারণত আমরা পজিটিভ ইউজ করি তবে প্রিপোজিশন থাকলে দা ইউজ করে থাকি। যেমন শি ব্রক হার লেগ ক্লাইম্বিং, ঠিক আছে? এই যে দেখো আমরা মানে উঠতে গিয়ে ক্লাইম্বিং করতে মানে ক্লাইম্ব করতে গিয়ে সে কি হয়েছে, তার পা ভেঙে গিয়েছে। শি হ্যাজ বিন শুট ইন দা লেগ, ওকে, শি হ্যাজ বিন শুট ইন দা লেগ। আচ্ছা, এবার দেখো ইলনেস এর ক্ষেত্রে, রোগ বা ব্যথার নাম সাধারণত আনকাউন্টেবল হয়। এখানে এই যে ব্যথার, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে বাংলায় লিখতে গিয়ে, তো রোগ বা ব্যথার নাম সাধারণত আনকাউন্টেবল, এর তাই এর পূর্বে, ঠিক আছে, এটা পূর্বে হবে, এর পূর্বে আর্টিকেল বসে না, খেয়াল করতে হবে। শি নেভার হ্যাড মিসেলস, ওকে, দেন আই হ্যাভ গট ড্যাশ টু টেক এগেন, দাঁতে ব্যথা, সো এগুলোর আগে আর্টিকেল বসবে না। ওকে, প্লেস অথবা অবজেক্ট অথবা অ্যাক্টিভিটি নাউন, ওকে, খেয়াল করো, স্কুল, কলেজ, মার্কেট, বেড, হসপিটাল, প্রিজন, মস্ক,
temple, then church, court, ইত্যাদি active like it's basically হচ্ছে activating করা বা এখানে এখানে তোমার mainly কোনো active কাজ করা হয় acting related যেমন hospital এ মানুষ কেন যায় ডক্টরের দেখানোর জন্য অপারেশনের জন্য তারপরে মার্কেটে যায় কেনাকাটার জন্য সো এখানে it's basically active work গুলো হয় কেউ আমরা ঘুমানোর জন্য স্কুলে যাই না কলেজে যাই না বা মার্কেটে যাই না সো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করি তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করি না তবে অবজেক্ট বা প্লেস বা সেকেন্ডারি প্রকাশ করলে সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করি যেমন দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড টু ক্রস হসপিটাল এখানে কিন্তু ক্রস হচ্ছে হসপিটালের আগে প্রাইমারি পারপাসের জন্য বাট আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি দ্য পেশেন্ট সেকেন্ডারি পারপাস আমি গিয়েছি অন্যকে একটা সার্ভিস দেওয়ার জন্য সেকেন্ডারি পারপাসের জন্য এখানে কিন্তু কি হয়েছে দা হয়েছে বাট আমি যাচ্ছি দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল পেশেন্ট মানে হসপিটালে অ্যাডমিটই থাকে হসপিটাল তো করাই হয়েছে যারা অসুস্থ রোগী তাদের জন্য এটা হচ্ছে লাইক প্রাইমারি ওকে উই এইট দ্যাট ডিনার টুগেদার ডিনার ওয়াজ ডিলিশিয়াস আমরা একসাথে ডিনার করেছিলাম এবং ডিনারটা খুবই মজার ছিল তো আমরা এটা তো করবোই ডিনার তো করবোই আমরা না খেয়ে তো থাকবো না ইটস ন্যাচারাল এই জন্য আমরা এখানে ক্রস ব্যবহার করেছি সো এবার দেখো এইচ ইজ পেইন তারপরে হচ্ছে গ্রথস অ্যাটাক সম্পর্কিত রোগ যেমন কফ হেডেক কোল্ড নাক ব্যথা সর্দি কাশি স্ট্রোক ইত্যাদির সাথে আমরা এ অথবা অ্যান ইউজ করি আজকে অনেক প্লেন যাচ্ছে একটু পরপরে নয়েজ হচ্ছে আই হ্যাভ গট আ হরেবল কোল্ড আমি খুবই মারাত্মক ঠান্ডায় ভুগছি ঠিক আছে সো এই জন্য এ ইউজ করা হচ্ছে হরেবল ওকে এবার মোটামুটি আর্টিকেল রিলেটেড যত ধরনের রুলস বলো এক্সাম্পল বলো আমি এই তিনটা ভিডিওতে কভার করার চেষ্টা করেছি একেবারে ডেফিনেশন ক্লাসিফিকেশন দেন কোথায় কোথায় এ বসছে কোথায় কোথায় অ্যান বসতেছে কোথায় দা কোথায় ক্রস বসছে সো হোপফুলি তোমাদের আর্টিকেলের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আর কোন গ্রামার আইটেম তোমরা দেখতে চাচ্ছ শিখতে চাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবে না এবং অবশ্যই তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ ভালো থাকবে এবং দেখা হবে পরবর্তী লেকচারে